আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোরবানি ঈদে তো আমরা বেশিরভাগই মানুষে কম বেশি কোরবানি দিয়ে থাকি, গরু বা খাসি যে যেটাই দেই না কেন আমরা কোরবানি দিয়ে থাকি। আর কোরবানির কারণে আমরা সবজিটা বেশি আনা হয় না, গরু বা খাসি এটাই আমরা বেশি খাওয়া পড়ে, সবজিটা বেশি করে আনা হয় না, কারণ সবজিটা খাওয়া পড়বে না দেখে আনা হয় না আর সবজি নষ্ট হয়ে যায়। তাই এখানে আমি অল্প কিছু সবজি এনেছি যেটা আমার সপ্তাহখানিকের উপরে চলে যাবে আর সবজিটাও ভালো থাকবে, কারণ এই সময় সবজিটা খাওয়া পড়ে না, গোশির বেশি খাওয়া পড়ে। তাই অল্প কিছু এনেছি আর এই অল্প কিছু সবজি আমার অনেক দিনই ভালো থাকবে, সেটাই আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করছি। কারণ অনেকে এই সবজি আনে না, নষ্ট হয়ে যাবে দেখে বা পচে যাবে দেখে, কিন্তু আমি যেভাবে আপনাদের এই সবজিটা রাখা দেখাবো সেই সবজিটা কিন্তু অনেক দিনই আপনারা এই গোশের সাথে খেতে পারবেন আর নষ্ট হবে না। এখানে সব সবজি বাজার থেকে নিয়ে আসা হয়েছে, যেভাবে সেটাই আমি আপনাদের সাথে ওইভাবেই নামিয়ে দেখালাম। আর এখানে পুরা পানি দেওয়া, কারণ এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সবজিগুলোর মধ্যে প্রচুর পানি, আর এমনিতেও সবজির মধ্যে ওরা অনেক পানি দেয়। এই সবজিটা যখন আমরা ফ্রিজে রাখবো তার আগে আমাদের সবজিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনারা ফ্লোরেও রেখে দিতে পারেন, বা ফ্লোরে না রাখলেও আপনারা একটা কাপড়েও রেখে দিতে পারেন, কিন্তু কোনো ছেনিতে রাখা দরকার নেই, তাহলে পানিটা কিন্তু ঝরবে না। আমি যেভাবে রাখা দেখাবো আপনারা সেম ওইভাবেও যদি রাখেন তাহলে সবজিটা অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারবেন আর ভালো থাকবে। আমি এখন যা যা আমি এনেছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখানে সব অল্পই আনা হয়েছে, বেশি সবজি বেশি দিন থাকে না, তাই অল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো সবজি আমি এখন নামিয়ে নেব। এখানে বটবটি আছে, পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, কাঁকরোল, পেঁয়াজ, ধনে পাতাও আছে, সবগুলো সবজিতে পানি ভরা। প্রথমে সবজিগুলো ভালো করে এরকম করে ঝরান দিতে হবে, ফ্যানের নিচে রেখে দিতে হবে অনেকক্ষণ, প্রায় 4-5 ঘন্টার মতন আপনারা ফ্যানের নিচে রেখে দেবেন। এতে করে কিন্তু পুরো পানিটা একবারে ঝরে যাবে, কোনো পানি থাকবে না সবজিতে। যদি কোনো পানি না থাকে সেই সবজিটা অনেক দিন ভালো থাকবে আর কোনো রকমভাবেই পচে যাবে না। আর সবজি যদি আমরা বাজার থেকে আনার পর সেই প্যাকেট সহই যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে। এখানে আছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা কিন্তু এভাবে রাখবো না, আমি এটা পুরাটা উঠিয়ে তারপরে আমি রেস্টে রেখে দেব, তারপরে ফ্রিজে রাখব। এখানে আছে কাঁকরোল, কাঁকরোলের উপরের এই ডাঁটগুলা সবগুলা ফেলে দেব। কোনো রকমই জানি পানি না থাকে, পানি যদি আপনারা সম্পূর্ণ ঝরিয়ে রাখেন তাহলে আমার মতন আপনারা যদি সবজি রাখেন অনেক দিন ভালো থাকবে, আপনারা এই কোরবানির গোশের সাথেও এই সবজিটা অনেক দিন খেতে পারবেন। এখন আমি ভালো করে এরকম করে ঝরান দিয়ে নিচ্ছি। আলুর মধ্যেও এখানে হালকা পানি আছে, তাই আলুটাও ঝরান দিয়ে দিলাম, আলুও কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম করে কাপড়ের উপরেও রেখে দিতে পারেন, তাহলে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেই পলি ব্যাগে করে আমরা এই সবজিটা এনেছি সেই পলি ব্যাগে কিন্তু আমরা এই সবজিটা রাখবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। অন্য বাসায় যেই শুকনা পলি ব্যাগ আছে সেটাতেই সবজিটা রাখবো। এখন আমি এই মিষ্টি কুমড়ার উপরে অংশটা ফেলে দেব। আমি একটা ছুরির সাহায্যে আমি উপরের এই গুলা ফেলে দিচ্ছি, এগুলা যদি সহজে আপনারা রেখে দেন তাহলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর যদি এটা হাত দিয়ে ফেলতে চান তাহলেও নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ছুরির মাধ্যমে এই উপরে এই সবজির বিচিগুলা উঠিয়ে ফেলছি। আর মিষ্টি কুমড়া যদি এভাবে যদি আপনারা রাখেন তাহলে মিষ্টি কুমড়াটা অনেক দিন ভালো থাকবে। আমি সম্পূর্ণ একবারে ফেলে দিলাম, এটাও আমি এরকম করে রেস্ট রেখে দেব। এখন এখান থেকে আমি ভালো ভালো পেঁয়াজগুলা নিয়ে এরকম করে রেস্টে রেখে দেব কিছুক্ষণ ফ্যানের নিচে, আর যেগুলো একটু
খারাপ পেঁয়াজ সেগুলো আমি সাথে সাথে কেটে ফেলবো, আর যেগুলো ভালো সেগুলোও এরকম করে রেখে দেব ফ্যানের নিচে। তাহলে পেঁয়াজও কিন্তু নষ্ট হবে না, পেঁয়াজের মধ্যেও পানি থাকে। আর এগুলো একটু নষ্ট নষ্ট পেঁয়াজ, এগুলো আমি সাথে সাথে কেটে ফেলবো, আর এগুলো আমি রেখে দেব হাতে। যতক্ষণ সময় থাকে আপনারা ততক্ষণই রেখে দেন, কিন্তু আমি এটা 4-5 ঘন্টার জন্য এরকম করেই রেখে দেব। আর এখানে আমি অল্প ধনে পাতা নিয়েছি, সেটাও আমি এরকম করে বেছে রেখে দেব যাতে এটার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। আমি অনেকক্ষণই রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা শুকনা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে কোনো প্রকার পানি নাই। এই পলি ব্যাগে করে আমি এই সবজিগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য, কোনো প্রকার নষ্ট হবে না আর পচেও যাবে না। আমার মতন আপনারাও চাইলে এরকম করে অল্প সবজি এনে রেখে দিতে পারেন। আমি প্রত্যেকটা আলাদা আলাদা পলিতে করে এই সবজিগুলো রাখবো, সবগুলোই শুকনা পলি নিয়ে নিয়েছি। আমি এরকম করে সবগুলা সবজি রেখে দেব, সবগুলা সবজি আমার এরকম করে রাখা হয়ে গেছে। আর আলু আর পেঁয়াজটা আমি বাইরে রেখে দেব, আর সবজিগুলা সবগুলা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। সবগুলা সবজি গুছানো হয়ে গেছে, পলি ব্যাগে রাখা হয়ে গেছে, সবজিগুলা সব নর্মাল ফ্রিজে রেখে দেব, আর পেঁয়াজ আর আলু ফ্রিজের বাইরে যে কোনো ঠান্ডা স্থানে রেখে দেব।